আন্তিকোণের সম্পর্কে আমার সিদ্ধান্ত নিয়েই তো তোমার কথা, তোমার রাগ ক্ষোভ, তাই না? আমার জ্ঞান বিচার বুদ্ধি সব তোমারই দান, তাই তোমার এই সিদ্ধান্ত আমার শিরোধার্য। বাহ, অন্তত তোমার সুমতি আছে তাহলে, অন্তত থিমসের ভবিষ্যৎ রাজার মতো ভাবছো। ভালো মন্দের জ্ঞান যে এখনো তোমার বাকিদের মতো লোক পায়নি তা দেখে বেশ ভরসা হচ্ছে। একটা কথা কি জানো, আমি রাজার কর্তব্য কখনোই বাইরে থেকে দেখতে বা শুনতে বোধময় লাগে না। যখন সিংহাসনের বাইরে থাকবে তখন মায়া মমতা মানবিকতা বোধ এসব নিয়ে প্রশ্ন করা সমালোচনা করা খুব সহজ। কিন্তু একবার যখন তুমি রাজমুকুট গ্রহণ করবে তখন বুঝতে পারবে তোমার ভাবনা চিন্তা আর পাঁচটা সাধারণ মানুষের মতো করে চলে না। প্রতি মুহূর্তে তোমাকে চুজতে হবে নিজে নিজে হওয়া কোনো রাজা দেশের জন্য। তুমি কি এতক্ষণ তাই করছিলে, মানে নিজের সাথে যুদ্ধছিলে? না, এখন আর না। যে বাঁচা পছন্দ করে না তার জন্য নিজেকে অপরাধী ভাবার কিছু নেই। যে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে রাষ্ট্রের বিরুদ্ধে, জীবিত আত্মীয় স্বজনের কথা ভাবে না, মৃতদের সাথেই উঠা বসা পছন্দ করে, সে এবং মৃতদের মধ্যেই খুঁজে নিকর স্বামী। অনেক রাজদ্রোহীকে প্রশ্রয় দেওয়া মানে রাজ্য পরে অরাজকতা তৈরি করা, ছত্রভঙ্গ হয়ে যাবে আমার থিমসের ভবিষ্যৎ। বাবা, আবার বলছি, তোমার সিদ্ধান্ত আমার কাছে শেষ কথা। তোমার বিচার বুদ্ধির সমালোচনা করা আমার ধৃষ্টতা, কিন্তু আমি যদি নিজের রাজবাড়ির অন্তপুরের বিদ্রোহকে না থামাতে পারি তাহলে তো একদিন গোটা রাজ্যে ইন্ধন জোগাবে। তখন শুরু হবে একের পর এক শাসকের নির্দেশকে অবজ্ঞা করা। তখন কিছু করতে বা বলতে গেলেই উদাহরণস্বরূপ দেখানো হবে ওই মেয়ের কীর্তি, এর কোনো ক্ষমা নেই। বাবা, তুমি রাজা, তাই লোকে যা বলে যা করে তার সব কিছু হয়তো তোমার কানে পৌঁছবে। তোমার পুত্র হিসেবে আমি জনগণের কথা মন্তব্য শুনতে চেষ্টা করি, তারা তোমার ভয়ে ভীত বলে তোমার সামনে বোবা হয়ে থাকে। তোমায় সন্তুষ্ট করবে বলে তারা তোমার সামনে অসত্য কথা বলে অথবা অর্ধ সত্য কথা বলে। তুমি জানো না বাবা, ইজের জনগণ আন্তিগণের হত্যা নিয়ে কি ভীষণ ক্ষুব্ধ। হত্যা? হ্যাঁ, হত্যা। সমগ্র থিপস বলছে এ হত্যা, বলছে তোমার আদেশে কোনো ন্যায় নেই, কোনো নীতি নেই, বলছে কোন অপরাধে আন্তিগণের শাস্তি হবে। নিজের ভাইকে কবর দেওয়া তো অপরাধ নয়। নিজের ভাইকে কবর দেওয়া অপরাধ নয়, কিন্তু একজন রাজদ্রোহী বিশ্বাসঘাতককে কবর দেওয়া অপরাধ। আশা করি তুমি সে কথা জানো। কিন্তু তাকে কবর দিতে গিয়ে আন্তিগণে কোনো রাজদ্রোহ করেন, সে শুধু একজন বোনের কর্তব্য পালন করেছে, সে যুদ্ধ করেনি। একজন যুদ্ধ নিহতকে শুধু কবর দিয়েছে। জনগণের মতে হে মেয়ের নাম কেন স্বর্ণাক্ষরে লেখা থাকবে? আচ্ছা, লোকে তো এত কথা বলছে বুঝলাম, কিন্তু তুমি তুমি কি বলছো? বাবা, তোমার মঙ্গলের চেয়ে আমার কোনো কিছুই বেশি কাম্য, তাই তোমার নিরাপত্তা তোমার মঙ্গলের কথা ভেবে আমি মিনতি করছি, তুমি আন্তিগণকে শাস্তি দিও। আমার 30 বছর বয়সে তোমার জন্ম, আইমান নিজের বাপ দত্তার জন্য দয়া ভিক্ষা করতে এসেছ ঠিক যে জনগণের অভিযোগে রাগালে, আর তোমার মনে হলে আমি বোধহয় তা বুঝতে পারবো না। রাগে অন্ধ হয়ে এবার তুমি যুক্তি ভুলে যাচ্ছ। ও, এখন তাহলে আমাকে তোমার কাছ থেকে যুক্তির পাঠিয়ে দিতে হবে। আমি ঠিক কথা বললে তুমি শুনবে না কেন? তুমি আমার বাবা বলে নাকি মহারাজ কেয়ার বলে? কারণ তুমি নির্বোধ বলে একজন রাজদ্রোহীর পক্ষ নিচ্ছ এখন। তা কে সেই রাজদ্রোহী?
তোমার কি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে না তুমি পরিহাস করছো আমার সাথে? তুমি যাকে রাজদ্রোহী বলছো সমগ্র থিপস তাকে সেরা নারীর মর্যাদা দিচ্ছে। থিপসে জনগণের কথা শুনে চলতে হবে তাহলে আমাকে। এবার তুমি বাচ্চা ছেলের মতো জেদ করছো মহারাজ প্রিয়া। না থিপসকে রক্ষা করছি আমি, এই রাজ্যের প্রত্যেকটা নাগরিককে আমার আদেশ মেনে চলতে হবে। না হলে তাদের জন্য রাজনৈতিক শাস্তি পেতে হবে সবাই। মরুভূমির সম্রাট হিসেবে তোমার নাম যে স্বর্ণাক্ষরে করে লেখা থাকে মাত্রা ছাড়ি না হবে। তবে তুমি কেন স্বেচ্ছাচারী হচ্ছ? মানুষের রক্ষার নামে তাকে দমন করা তো কোনো শাসকের অধিকার হতে পারে না। একজন মেয়ের পক্ষ নিয়েই তো তোমার এই প্রতিজ্ঞা। তুমি যদি আজ নিজেকে মেয়ে মনে করো তবে তাই, কারণ আমার সমস্ত কাজ সমস্ত কথা তোমার জন্য হওয়া চিন্তা থেকে বলা মিথ্যে কথা। ওই মেয়ের আচল ধরা দাস হয়ে তুমি নিজের বাবার বিরুদ্ধে যাচ্ছ। তোমার যাবতীয় কথা ওই মেয়ের জন্য হওয়া অন্য প্রেম তোমাকে দিয়ে বানাচ্ছে। ঠিক যেরকম তোমার যাবতীয় কথা তোমার ওই হঠাৎ পাওয়া সিংহাসনের জন্য হওয়া অন্য প্রেম বানাচ্ছে। জীবন্তে ওই মেয়ে তোমার স্ত্রী হবে না। ঠিক আছে, শুধু সে একা মরবে না। কি তুমি ভয় দেখাচ্ছ আমাকে? এত দূর গড়িয়েছো তাহলে? অহংকারের আকাশে না থাকলে বুঝতে পারতে তুমি যা বলছি যা করছি সব তোমার ভালোর জন্য তোমার মঙ্গলের জন্য, কিন্তু আজ বুঝতে পারলাম তাতে কোনো ফল নেই। আজ তোমার প্রত্যেক পদক্ষেপ সত্যের বিরুদ্ধে ন্যায়ের বিরুদ্ধে। মহারাজ ক্রিয়ান, আজ তুমি ধ্বংসের পক্ষে। তাই নাকি? আমি তাহলে এতটাই খারাপ যে আমার নিজের সন্তান আমাকে বলছে আমি ধ্বংসের পক্ষে। ঠিক আছে, তাই হোক। রাজপুত্র আয়মান একজন রাজদ্রোহীকে নিজের চোখের সামনে ধ্বংস হতে দেখো। একজন রাজা যখন সত্যি কঠিন হয়ে ওঠে সে কতটা ভয়ঙ্কর হয়। বাবা তুমি কি করছো? প্রকৃতি ডাকো। বাবা কি হলো শুনতে পাচ্ছ না? ডাকো প্রকৃতি। বাবা এমন কিছু করো না যাতে পরে তোমাকে আফসোস করতে হয়। একে নিয়ে যাও আর নিজের ঘরে বন্দি করে রাখো। বাবা কাল সকালে একে নিয়ে যাবে আর চোখের সামনে এর বাপ দত্তকে গুহা বন্ধ করে পাথর চাপা দেবে। না থিপসের ভবিষ্যৎ মহারাজ, নিজের চোখের সামনে একটু কঠোর বাস্তবের সাথে পরিচিত হতে শেখো। বাবা তুমি একই করছো, তুমি আর নিজের মধ্যে নেই, তুমি এভাবে আমাকে শাস্তি দিতে পারো? ছাড়ো না। বাবা আমি কথা দিচ্ছি, আমি আর আদি বলে তোমার এই থিপস ছেড়ে তোমার নগর ছেড়ে আমি দূর চলে যাবো আর কোনোদিন ফিরবো না। তুমি আদি বলেকে শাস্তি দিও না। কথা আমার ছেড়ে দিবরা জায়মান বলছে, মেয়ে তোমাকে বিপথে নিয়ে যাচ্ছে, মরতে ওকে হবে, মরবে তোমার চোখের সামনে। না নিয়ে যাও ওকে। বাবা না, তুমি আর দিগদেরকে শাস্তি দিতে পারো না, দিতে পারো না তুমি ওকে শাস্তি। না না তুমি এটা করতে পারো না, ছেড়ে দাও আমাদেরকে, ছেড়ে দাও। না না তুমি শাস্তি দিতে পারো না আমাদের। না না প্রেম দিমিত্রিয়াস বাবা এসে মস্ত এক অসুখ। ধরো তুমি ঠিকঠাক মেরে ফেলে পড়লে তাহলে তোমার জীবন কাজ সব কিছু ঠিকঠাক গতি দিয়ে গেলে। একবার ওই অন্ধ প্রেমের আবেশ তোমাকে ধ্বংস করছে এটা না বুঝতে পারলে তখন তোমার জীবন যোগ্যতা নেই। রাজনীতি জানে না নাকি ও দেশ প্রেমিক নয়? তাকে নয় দেখে চুস দুদিন যেতে আরেকটু রাজশক্তি যোগদান করতে দাও। কোনোদিনই শিকার ভুলের বাড়তে পড়া করতে থাকে।